যে আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। CA NRC নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে। এই থ্রেট এসছে, এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে, ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, 3 নম্বর 7432 87। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন, CAA সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে। এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ, বিদায়ী সাংসদ এবং মন্ত্রী, তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে, আপনার বাংলায় এই যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে এটাতে বোধ হয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে, আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে, এবং এটা স্পিড পোস্টে পাঠানো হয়েছে। আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে, দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেট দিতে পারে। এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে, একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত। এই রাজ্যের যে সংবিধান, এই রাজ্যের যে মানুষের অধিকার, সমস্ত কিছু থেকে আমার মনে হয় ঊর্ধ্বে উঠে গেছে, যেটা কিনা আগামী দিনে শুধু শান্তনু ঠাকুর তার পরিবার নয়, সমস্ত এই রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে। তার এই যে যে প্রমাণ আমার আজকে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করা হয়েছে, আমি মনে করি এই রাজ্যের সবচাইতে বড় লজ্জা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবচাইতে বড় লজ্জা যে এভাবে তার সংগঠনগুলো এভাবে আমাদেরকে আজকে হ্যারাস করছে। আপনার ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে, আপনার পরিবারকে মেরে ফেলা হবে এবং সারা ভারতবর্ষে আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে অ্যাটাক করা হবে, সারা দেশ আগুন জ্বলবে। এখানে থ্রেট করে বলা হয়েছে সারা দেশ আগুন জ্বলবে, আপনারা নিয়ে যান না এই ব্যাপারটা। চিঠিতে যেটা লেখা আছে, আশা করি ভালো আছেন শান্তনু বাবু, যা হোক আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি NRC হয় এবং NRC এর ফলে যদি মুসলমানদের উপর কোনো রকম অত্যাচার হয় তাহলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে। কাউকে আপনাদের ঠাকুর বাড়িকে বাঁচতে দেওয়া হবে না। লস্করি তৈবার নাম শুনেছেন তো? আমরা লস্করি তৈবার সদস্য, আপনাদের হাফিজ জাইদের নির্দেশে মতো আমরা পশ্চিমবাংলায় NRC
লাঘু করতে দেব না, সঙ্গে সঙ্গে সিনারসি লাগু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেব, সেটা আপনি দেখতে পারবেন, আপনার পরিবার বুঝতে পারবেন। আমি কি করে বলতে পারি, এরকম সংগঠন এই পশ্চিম বাংলায় গণতন্ত্রে গজিয়ে উঠেছে। দেগঙ্গার কোথা থেকে এসেছে? দেগঙ্গার হাদিপুর পাঠিয়েছে হচ্ছে ফাজির আলী অ্যান্ড আদার্স, পিএস দেগঙ্গা, ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা, পিন নাম্বার 743224। শুধু হাদিপুর লেখা? হাদিপুর নাম তো দিয়ে দিয়েছে ফাজির আলী। আপনি কি কেন্দ্রীয় মন্ত্রী, আপনাকে এরকম লস্করি তৈবা থ্রেট করছে, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, আমি কেস করবো এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা, কি দুরবস্থা সেটা আমি জানতে চাই, এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো, এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়িতে। আপনি বরাবর বলে গেছেন যে সিএ হচ্ছে এনআরসি হচ্ছে না, কিন্তু সেই এনআরসি চালু করলে আপনার ঠাকুরবাড়ি হুমকি দেওয়া হবে, এরকম মানে উড়িয়ে দেওয়া হবে, সেরকম হুমকির কথা আপনি ওখানে বলছেন, মানে এটা কি প্রেক্ষাপটে হতে পারে? কিন্তু আপনি তো বলছেন তো এনআরসি হতে পারে, যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সিএ করেছে, আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনো ডিক্লেয়ার করিনি, সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না, কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত। আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।